ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والى اما بعد.

তার আগে আমরা সম্মানিত উপস্থিতি এবং আমাদের ফেসবুকের বন্ধুদেরকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আহলান সাহলান আমার হাবাম বিকুম সবচেয়ে বড় ফরজ কী সবচেয়ে প্রথম ফরজ কী এবং জীবনের সর্বশেষ ফরজ কী এ বিষয়টা আমাদের প্রতিটি মুসলিমের জানা ফরজ আপনারা বলুন সবচেয়ে বড় ফরজ কি দিনের ইসলামের সবচেয়ে বড় ফরজ কি একজন ভাই বলছেন নামাজ একজন বলছেন ইমান হ্যাঁ ইমান আমল অন্য কেউ হ্যাঁ সবচেয়ে বড় ফরজ দিনের জ্ঞান অর্জন করা অন্য কেউ দিনের সবচেয়ে বড় ফরজ কি প্রশ্ন এটা আজকে আমাদের আলোচনা এবং অংশগ্রহণ করবেন আপনার আমি না দিনের সবচেয়ে বড় ফরজ কি শরীফ দিনের সবচেয়ে বড় ফরজ কি আল্লাহকে একক মানা অন্য শব্দে হ্যাঁ সবচেয়ে বড় ফরজ হলো কি তাওহিদ তাওহিদ প্রতিষ্ঠার জন্যে আল্লাহ রব্লা আরমিন এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল পাঠিয়েছেন তাওহিদ কায়েমের জন্য আল্লাহ রব্বাহ আলমিন একশো চারখানা আসমানি কিতাব পাঠিয়েছেন তাওহিদের জন্যেই জান্নাত এবং জাহান্নাম তাওহিদের জন্যই হিসাব নিকাশ তাওহিদের জন্যেই পরকালের মিজান অর্থাৎ আমল মাপ করা ভালো আর মন্দ তাওহিদই হলো জান্নাতের তাহিদ মানুষের সর্বপ্রথম ফরজ একটা মানুষ যদি মুসলিম হতে চায় কি করতে হবে তাকে প্রথমে তাওহিদ স্বীকার করতে হবে উল্লাহ এই বাক্যটা না বলা পর্যন্ত দিনের সবকিছু যদি করে মুসলমান হবে না একজন অরিজিনাল মুসলিম যদি তাওহিদ বাদ দিয়ে সবকিছু করে সে মুসলমান থাকবে না প্রথমেই একটা মানুষকে স্বীকৃতি দিতে হবে তৌহিদ একটা বাচ্চাকে সর্বপ্রথম শেখাতে হবে তৌহিদ এবং সর্বশেষ যখন মারা যাবে তখন তাউহিদ নিয়েই মরতে হবে ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মান্যিতকে বাজে মিত্র সজ্জায় সাহিত্যটাকে কি শিকাও লা ইলাহা পড়াও বরে না ঈমান পড়াও নামাজ পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু كلامে লা ইলাহা ইল্লাল্লাহ دخل যার সর্বশেষ কথা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া শত কোনো মাবুদ নেই সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন বান্দার নিরানব্বইটা পাপের রেজিস্ট্রি খাতা পাপের খাতায় উঠিয়ে দিবেন এরপরে বান্দাকে জিজ্ঞেস করবেন হ্যাঁ এগুলি তো মার বলো হ্যাঁ এখন বান্দার তো আশা হারিয়ে ফেলবে আল্লাহ রব্বুল লা ইলাহ ইল্লাহ একটা কার্ডের মধ্যে লিখে নেকির পাল্লায় দিয়ে দেবেন নিরানব্বইটা পাপের রেজিস্ট্রি খাতা হালকা হয়ে যাবে হাদিসে কুদ্সিদ আল্লাহ বলেন যদি একজন বান্দা তুমি আসমান এই জমিন থেকে নি এই মেঘমালা পর্যন্ত যদি পাপ নিয়ে আমার কাছে আসো কিন্তু সিরিক না করো মানে তাওহির ঠিক আছে তাহলে আমি তোমাকে এই পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে আমি মাফ করি আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর কালিমা এক পাল্লায় দেওয়া হয় ভারী কোনটা হবে তৌহিদ তহির সবচাইতে বড় ফরজ দুঃখজনক হলো আমরা এমন এক দেশের মুসলমান মকসুদুল মমিনের মুসলমান বেশিরভাগ আমাদের ঘরে মসজিদে মাদ্রাসায় খানকায় পাওয়া যায় লাইব্রেরিতে যেখানে একশো চারটি ফরজ উল্লেখ করা হয়েছে লেখকের মতে ফরজ কয়টি একশো চারটি বিভিন্ন কিছুকেই ফরজ তিনি দেখিয়েছেন চার মাজাব ফরজ তার কাছে কিন্তু তৌহিদ ফরজ কথাটা কিন্তু নেই এই জন্যে বাংলার মুসলিম কি ছোট আর বড় কি শিক্ষিত আর অশিক্ষিত কি মাদ্রাসা পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া আর কি হাজি আর গাজী সেন্ট পার্সেন্ট মানুষ তৌহিদ কাকে বলে জানে না এবং তৌহিদের চর্চা তাদের জীবনে খুবই কম কারণ এটা ফরজের মধ্যেই নাই লিস্টেই নাই লেখাপড়াতে নাই চর্চাতে নেই যা ফলে যার ফলে এ টু জেড একেবারে সংসদ ভবন থেকে নিয়ে একেবারে নিজ পর্যন্ত আর ছোট থেকে ছোট আর বড় থেকে বড় মসজিদ মাদ্রাসা আর খানকা আর ঈদগাহ আর মাহফিল ঘরে বাইরে রাস্তা, ঘাটে, গাড়িতে সফরে আর বাড়িতে তাওহিদের অনুপস্থিত সির্কের প্লাবন খুব দুঃখজনক হলেও সত্য জিজ্ঞেস যদি করা হয় তাওহিদ কাকে বলে জিজ্ঞেস যদি করা হয় তাওহিদ কাকে বলে সেন্ট পার্সেন্ট মানুষ তাহহিদ কাকে বলে জানি না আমরা আমরা হলাম তৌহিদ জনতা বাংলার তৌহিদি জনতা দেখে নিবে এই করবে সেই করবে উমুক করবে তুমুক করবে বাট তৌহিদ কাকে বলে ওই জনতা জানে না চিন্তা করছেন কত বড় দুর্ভাগ্য আমাদের তাউহিদের সংজ্ঞা তাউহিদের প্রকার তাহিদের বাস্তবায়ন তাহিদের চর্চা আমাদের জীবনে খুবই কম এর জন্যেই আল্লাহ রব্বুল আরামিনের যত মাদাত যত সাহায্য সহযোগিতা যত আদা এই দুনিয়াতে এবং আখেরাতে সব কিছু তাহিদের উপরে ভিত্তি করে তাহিদ নাই তো কিছুই নাই না দুনিয়াতে না আখেরাতে আজ দেশে বাইরে আমাদের পরিস্থিতি ভালো খুব একটা দেখা যায় না কারণ আমরা তহিদ থেকে দূরে আল্লাহ থেকেও দূরে আল্লাহর সাহায্য শহিদ থেকেও দূরে এই সৌদি আরবে শিরিক নাই কেন তাহিদের বিপরীত কি শিরিক ঠিক না কারণ বাচ্চাটা প্রথম দিনে স্কুলে যেখানেই পড়ুক যেখানেই পড়ুক প্রথম দিন তাকে শেখা হয় তাওহিদ কাকে বলে আর আমরা এ টু জেড পড়ে মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করে তাওহীদ কাকে বলে এর সঠিক সংজ্ঞা আমরা পড়ি না জানি না বলি না যে জাতি তাওহীদ জানে না তাদের তাওহিদ থাকবে না শিরিক থাকবে যারা তাওহিদ জানে তাদের শিরিক থাকবে থাকবে না অনেক জায়গায় প্রোগ্রামে যাই এই কেউ এর আগেও এই প্রতিদিন প্রায় আমরা তাহীদের কথা বেশিরভাগ বলি কারণ এই তাউিদ হলো মূল তাউহিদের কথা জিজ্ঞেস করলে আমরা উত্তর দিতে পারি না তাহিদ কাকে বলে তাহিদ কাকে বলে যারা খুব ভালো উত্তর দিতে পারেন বলে আল্লাহর একত্র পান ব্যাস তাহিদ কাকে বলে এর উত্তরে কি বলি আমরা আল্লাহর একত্ববাদ এটা কি তাহিদের সংজ্ঞা হলো যদি আপনাকে বলি থানা কাকে বলবেন যে থানা উত্তর হলো জীবন থানা কাকে বলে বলে যেখানে দারোগা থাকে উত্তর কি হলো তো থানার একটা সংজ্ঞা আছে না ইউনিয়ন কাকে বলে গ্রাম কাকে বলে পাড়া কাকে বলে মহল্লা কাকে বলে পড়ছেন না আপনারা প্রতিটা জিনিসের একটা ডেফিনেশন সংজ্ঞা থাকে কাকে বলে আল্লাহর একত্ববাদ কিভাবে কেমনে কিসে নাই তাহলে কেমনে একটা সংজ্ঞা হলো এবার আপনারা শেয়ার করেন যারা নতুন বিশেষ করে তাওহিদ আমরা প্রথমে দুই ভাগে ভাগ করি একটা হতো তাউহিদের শাব্দিক অর্থ একটা তাউহিদের পারিভাষিক বা সংজ্ঞা বা কাকে বলে তাওহিদ শব্দটা আরাবি শব্দ ঠিক না কি বলেন আপনারা অনেকবার শুনি আমরা ভুলে যাই আর তাওহিদের আলোচনা প্রায় প্রায় হওয়া দরকার আমাদের মক্কার কাফের মুশ্রিকরা যারা কাবা ঘরের খিদমত করত হাজিদেরকে এরামের কাপড় দিত পান পানি পান করাতো খাওয়া দাওয়া দিত কাবা ঘরের খাদেম ছিল এরা আল্লাহ মাসুল হারামের খাদেম ছিল আবু জাল আবুল আবরা এরা নামাজ রোজা পড়তো না এরা নামাজ পড়ত এরা রোজা রাখতো এরা হজ করতো এরা কুরবানি দিত এরা আকিকা দিত এরা মেহমানদারি করতো এরা সত্যবাদী ছিল মক্কার কাফের এরা মিথ্যা বলতো না কথাই কথাই মিথ্যা মেহমানদারিতে ছিল এক নম্বর ওয়াদার খেয়ানত খেলাপি করতো না নিজেরা সারা বছর না খেয়ে না পান করে হাজিদের জন্য জমা করতো হাজিরকে খাওয়াবে এমনকি হেরামের কাপড় পান আপনারা নাকি নিতে হয় সেই যুগে তাদের একটা জটুক সম্ভব ওই লোকগুলিকে তারা নিজেরা হেরামের কাপড় দিত সমস্যা কি ছিল তাদের ছিল না ধ্বংস করে দিয়েছিল আবু জাহাল যদি না থাকে নামাজ পড়ে রোজা করে হজ করে কি বলে কি বলে সিয়াম পালন করে সেজন্য যদি কাফের হয় মুশরেক হয় এখনকার মুসলমান যদি সবকিছু করে তৌহিদ না করে তো সে কি মুসলমান থাকবে কেমনে থাকবে তাহলে তাওহিদ শব্দটা আরবি এর অর্থ হচ্ছে কোনো কিছুকে একক সাব্যস্ত করা কোনো কিছুকে আমি যদি বলি এটা একক এর মতো আর কিছু নেই আপনি দুনিয়ায় খোঁজ করে এর মতো আর কিছু বের করতে পারবেন একটু কাগজ এটা তাহলে বুঝতে পারহিদ আপনি এ কাজটা যেটা করলেন অর্থাৎ একক সাব্যস্ত করেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে একক বলে কোনো জিনিস নাই আছে আল্লাহর সৃষ্টির মাঝে কি রয়েছে একক পেঁপে গাছ দেখছেন পেঁপে আছে না পেঁপে গাছ ফল ধরে কিছু আছে ধরে না নারী আর পুরুষ আছে তার খেজুর গাছ দেখছেন নারী পুরুষ সবকিছুর মধ্যে নারী পুরুষ আছে জোড়া জোড়া আছে তাহলে একক বলে কোনো জিনিস থাকে যদি তিনি কে খালেক মাখলুক নেই শব্দটাই আমাকে বলে দেয় আল্লাহর একত্ববাদ আল্লাহকে এক জানা তা শব্দ অর্থ কি আল্লাহকে একক সাব্যস্ত করা আল্লাহকে একক জানা আল্লাহকে একক বিশ্বাস করা আল্লাহকে একক মুখে স্বীকার করা আল্লাহকে একক তা আমাকে বাস্তবে প্রমাণ করে দেওয়া এটুকু শুধু তাউিদ শব্দের অর্থ আবার বলবো মস্ত করেন তাহিদ আরবি শব্দ যার অর্থ বলেন কোনো কিছুকে একক সাব্যস্ত করা একক সৃষ্টির রাজির মধ্যে কেউ নেই সবার জোড়া আছে আছে না নাই একক তাহলে কে খালেক সৃষ্টি মহান আল্লাহ তাওহিত শব্দ বলতে আমরা যে ভাবার্থ বুঝি যে আল্লাহকে একক জানা আল্লাহকে একক জানতে হবে যে তিনি একক বিশ্বাস করতে হবে আবু জাল আবরা আল্লাহ একক জানত বিশ্বাসও করত মুখে স্বীকারও করতো মানতো না আমাদের মধ্যে এমন বহু মুসলমান আছে আল্লাহকে এক বলে আল্লাহ এক বলে বলে তো একজন খ্রিস্টান বলে গড তো একজনই যারাই মুখে স্বীকার করে হয়তো বিশ্বাসও করে বাস্তবে গিয়ে আপনি করেন শেষদাকারে মাজারে গিয়ে আপনি মদিনে এসে বলেন আসুল আল্লাহ আপনি বলেন আব্দাল কাদের জেলানি বলেন

আপনি আল্লাহকে এক মানেন কার জন্য ঘুমিয়ে আছেন কে আপনাকে ঘুমাইতে বলছে এই মুহূর্তে অন্য কোন খোদা আছে তাহলে নাই যদি কেন ঘুমাই আছেন। আমি কি তাহলে তাহলে চর্চা করলাম না সিরিখ কোন কে কাফের বলা হয়েছে মুর্শেক বলা হয়েছে নামাজ ত্যাগ করা কুপুরি শিরিক পাপ কেন চর্চা কোথায় আমার আমি মাজারে গিয়ে বলছি বাবা দে খাজারে তো দরবারে কেউ ফিরে না খালি হাতে তাহলে আল্লাহকে একক জানা যথেষ্ট নয় ফা আলাম анনাহু লা ইলাহা আল্লাহ বলেন জেনে নাও আল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোন বাবুদ নেই আল্লাহ মহান রবুল আলামিন তাহলে তাওহীদ শব্দের অর্থ কি দাঁড়ালো আবার বলেন এটা যেন জীবনের মতো না ভোলেন তওহিদ আরবি শব্দ ওয়াহাদ আ ইউয়া কোনো কিছুকে একক যা আদ উশাহীপার দান কোন কোনো কিছুকে একক শব্দ করা সৃষ্টির মধ্যে একক বলে কোনো জিনিস নেই থাকলে কে আছেন খালেক মখলুকে নেই খালেক তবে তওহিদ শব্দের ভাবার্থ হলো এই আল্লাহকে একক জানা জানতে হবে বিশ্বাস করতে হবে স্বীকার করতে হবে লা তিনি বলতে হবে এবং বাস্তবে তা প্রমাণ করতে হবে কখন যখন আপনি তা উহিদকে বাস্তবায়ন করবেন তখন হবে বাস্তবায়ন জানেন না তা উহিদ কি বাস্তবায়ন করবেন গাড়ি চালাতে পারেন না ল্যান্ড ক্রস গাড়ির চাবি দিলে আপনার ফাইদা কি বলেন আপনি ঠিক না জানেন না তাহলে এখানে বিষয় মনে রাখতে এক নম্বরে কি জানা আল্লাহ এক ফরজ সবচেয়ে বড় ফরজ কি আজকের আলোচনা ঠিক না আল্লাহকে এক বিশ্বাস করা ফরজ আল্লাহকে এক স্বীকার করা ফরজ আল্লাহকে এক মানা ফরজ এই চারটা জিনিসের সমন্বয় যখন হবে তখন তৌহির শব্দটার বাস্তব হবে এটুকু আমাদের বুঝে আছে সবার এবার আপনাদের কাছে প্রশ্ন করি এবার আমরা আসি তাওহিদ এটা শব্দিক অর্থ হলো পারিভাষিক অর্থে তাওহিদ অর্থাৎ তাওহিদ কাকে বলে আজকে সৌদি দিনের দাওয়াত আজকে বন্ধ কর দিছো সেইদিনও দাওয়াত তাওহীক কাকে বলে বলে আপনারা তাওহীক কাকে বলে আদ্রান তাওহীক কাকে বলে আরে সবাই ছাত্র দরকার বড় বড় সবচেয়ে বড় ফরজ তাওহীদ জানেন না যে তাওহীদ জানেন না তাহলে বিশ্বাস করবে কি কি বলবে সে কি আমল করবে তহিদ জানি না আমরা তহিদ আমরা মার্শাল বাংলার দেশের মানুষ পীর বুজুর্গ দেশের মানুষ মসজিদ ভরা দেশের মানুষ মাদ্রাসায় ভরা দেশের মানুষ অলি বুজুর্গ দেশের মানুষ ইসলামী সংগঠনে ভরা দেশের মানুষ ঘরে ঘরে আলী মোলামা মুফতি দেশের মানুষ তহিদ কাকে বলে যাই না এর চেয়ে বড় দুঃখ কি এই তৌহিদ না জানাটা এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য সবচেয়ে বড় জাতির জন্য পৃথিবীতে এসে প্রথম ছিল এই লাই বলো তাওহিদ কি কাকে বলে এর দাবি কি ইত্যাদি আবু জাহাল যা বুঝেছিল আজ লম্বা লম্বা দাড়ি টুপিওয়ালা খান বসে তৈরি হকিকত নিয়ে খান বড় সংগঠনের আমির হয়ে যায় না কাকে বলে তহিদ যার ফলে তো তহিদের বিপরীত কাজ চর্চা হয় দোষারোপ করি দুনিয়াদারদেরকে দিনদাররাই তো তহিদের একেবারে ভারতা বাজিয়েছে কেন আমরা জানি না তহিদ কাকে বলে সৌদি আরবের ক্লাস ওয়ানের প্রথম দিন যে ক্লাস করে সেই বাচ্চাটা জানে তহিদ কাকে বলে কত প্রকার আর আমি বিশ বছর ত্রিশ বছর পরে তহিদ কাকে বলে তা কত প্রকার আমি বুঝি না যাই না এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে যে সবচেয়ে বড় ফরজ যে তহিদ ছাড়া কোনো কিছুই আপনার আল্লাহ নেবেন না তাহিদ কাকে বলে হাত উঠান দে কয়জন হাত উঠাচ্ছেন দেখি তাহিদ কাকে বলে জি বা আপনি বলেন ভাই তহিদ কাকে বলে আমার প্রশ্ন ছিল তাওহিদ কাকে বলে তাওহিদ শব্দের অর্থ কি শেষ হয়ে গেছে তাওহিদ শব্দের অর্থ বলছিলাম আল্লাহকে একক জানা বিশ্বাস করা স্বীকার করা মানা ইত্যাদি বাট তাওহিদ কাকে বলে জি তার পিছনের ভাই বলেন আল্লাহর একাত্মবাদ মনে প্রাণে তাওহিদ শব্দের অর্থের মধ্যে থেকে গেলেন তাওহিদ কাকে বলে এদিকে হাত উঠান আর হাত উঠিয়েছিলেন এখানে লজ্জার কিছুই নেই আজকে আমরা তাউহিদ তাকে বলে জাস্ট এটা সবচেয়ে বড় ফর এটি আলোচনা করব সমস্যা নেই চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার এই তাউিদের শিক্ষা দিয়ে যায় রসুল্লাহাল্লামের মক্কার তেরোটি বছর শুধু তাউহিদেরই শিক্ষা ছিল এবং মৃত্যুর আগ পর্যন্ত তাওহিদ আর তাহিদ কারণ তাহিদ ছাড়া দিনের কোনো কিছুই স্বীকৃত হবে না তাওহিদ যার নাই তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত তার জিকি রাজকার এই পৃথিবীর তার কোনো কিছুই আলো হবে না হ্যাঁ হাত ওঠান একটু দেখি কে কেউ বলবেন ব্যাস কয়েকজন ভয় করছেন কেন হ্যাঁ জসিম বলো তাওহিদ কাকে বলে চিতাগাঙ্গের মানুষ চিতাগাঙ্গ মানুষ যদি তাওহিদ জানে নেই আমি চিটাগাং গিয়েছিলাম সম্ভবত তিরানব্বই সালে যতটুক মনে পড়ে হোটেল রয়েলে স্টেশন রেল স্টেশনের পাশে হোটেল রয়েল বলে একটা হোটেল আছে আমার যতটুক মনে যদি না বলে থাকি সেখানে ছিলাম এক সপ্তাহ চিটাগাঙের মাটি নাকি শুনেছিলাম চিটাগাং হলো বাংলাদেশের ইসলামী মানে এলাকা নাউজ বিল্লা সবচেয়ে বেশি বড় বড় মানুষরা সবচেয়ে বেশি শিরিক

আমাদের সাধারণ ভাইয়েরা এখন ইসলামিক সেন্টারে এসে তাহিদ কাকে বলে জানে অনেকে বাংলাদেশ থেকে টাইটেল পাস করে কামেল পাস করে দাওরা হাদিস পাস করে অহংকারে ইসলামিক সেন্টার ধারে কাছে আসে না বরং এর বিরোধিতা করে যা জিজ্ঞেস করবেন আসেন আপনাদের আশেপাশে আরবি দেবেন একটা কলম দেবেন একটা খাতা দিবেন বলবেন তাহিদটা কাকে বলে আরবিটা লিখে দাও কারণ তুমি তো কালিম পা আপনি তো আলিম কি বলে কামেল পাস জানার কথা না জানার কথা না লিখে কি দেয় সেটা নিয়ে আসবেন বেয়াদবি করবেন না বাংলাদেশে পীরের শেষ নাই পীরদের কাছে গিয়ে বলেন তাহিদ কাকে বলে কারণ আরেম মানুষ ঠিক না আরবিদের গিয়ে বাংলা চলবে না আরবি বাংলা তো পড়ে বাংলা তো আমরা যারা বাঙালি আমরা বাংলা জানি তাই তো ওরা আরবি জানে উর্দু জানে ফার্সি জানে বাংলা জানুক আর না জানুক অনেক বড় কিছু ওনারা মাসাল্লাহ চলে যান চকবাজারের ইসলাম এক লাইব্রেরি যত আছে সমস্ত বই কিনেছে বাড়িতে তন্ন তন্ন করে পড়েন তৌহিদ কাকে বলে পান নাকি আর পাইলেও বুঝেন নাকি আর বুঝলেও সেটা বাস্তবে কি তার আমল করতে পারেন নাকি আপনি তাওহিদ কাকে বলে আমাদের ছোট ভাই জসিম তাওহিদ কাকে বলে বলেছেন কিন্তু অসম্পূর্ণ এর চেয়ে ভালো কে বলতে পারবেন হয়েছে কিন্তু আরও সুন্দর করে চাই আমি জি শরীফ দেশ থেকে আসছো কোন হুজুরের কাছ থেকে শিখে আসছো বলো ইসলামিক সেন্টারে আলহামদুলিল্লাহ আপনাকে তাহিরের প্রকার জিজ্ঞেস করা হয় নাই তাহির কাকে বলে জিজ্ঞেস করা হয়েছে হয় নাই সংজ্ঞা সবসময় সুনির্দিষ্ট শব্দ দিয়ে মুহস্ত করতে হয় বানানো হয় না কি বলেন পরীক্ষা দিয়েছেন আপনারা সংজ্ঞা সবসময় মুস্ত করতে হয় বই যা লেখা থাকে হ্যাঁ মুস্তাফিজ ভাই বলেন আপনি বাংলাদেশে লেখাপড়া করেছেন ফাজেল পাস মানে আমাদের দেশের ডিগ্রি পাস পাসমার্শাল মাদ্রাসা লাইনে তাওহিদ কাকে বলে সুন্দর করে সংজ্ঞাটা আপনি কোথাও কি পড়েছেন কাউরি কাছ থেকে শুনেছিলেন শোনেন উনি একজন আলেম মানুষ শুনেও নাই পড়েও নেই ফাদল পাস করছেন মশাল একাত্মবাদ এইটুক ব্যাস একাত্মবাদ নাম একাত্মবাদ এই কথাটা হিন্দুরা বলেন আল্লাহ একজন আছে হিন্দুদের এই কথাটা কি একাত্মবাদ না আমার ওর মধ্যে পার্থক্য জি তবে কাকে বলে আসান শুনছেন আপনার তাহিদ কাকে বলে শুনেন নাই এবার আমি একটু বড় করে বলি যেহেতু মাইক দিয়ে বলি বাংলার মানুষ কাকে বলে আল্লাহ রব্বুল আরামিনকে আমরা একটু আগে বলেছি কি একক জানা বিশ্বাস করা মানা স্বীকার করা ঠিক না তাহলে তাওহিদ কাকে বলে আমরা সংজ্ঞাটা জানি আমার সঙ্গে সবাই বলেন তাওহিদ হলো আল্লাহ আল্লাহকে তাঁর কাজে আল্লাহর কাজ আছে না নাই এ কাজগুলিতে তাহলে এই কাজগুলোতে নামে গুণে বৈশিষ্ট্যে একক জানা বিশ্বাস করা স্বীকার করা মানা এবং বান্দার সকল কাজ একমাত্র আল্লাহর জন্যে করা আবার বলি তাওহিদ হলো হল একমাত্র সরি আল্লাহ তালাকে তার কাজে নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকল এবাদার একমাত্র আল্লাহ তালার জন্যে করা একটু ব্যাখ্যা করি আমরা অনেকে এখানে পুরাতন আছেন অনেক নতুন আছেন কিন্তু এটা জরুরি শিখবেন আল্লাহ তালাকে এক সাব্যস্ত করা তার কাজে আল্লাহ কি কাজ করেন সৃষ্টি করেন ঠিক না জীবনদাতাকে মৃত্যুদয়কে সন্তান দায় কে রিজিক রিজিক দায়কে বৃষ্টি দেয় কে এই পৃথিবীর যত কিছু ফল ফ্লারি যত কিছু উৎপাদন করে কে আল্লাহ আমরা সহজভাবে বুঝি আমাদের জীবনে যা কিছু ঘটছে ঘটে গেছে ঘটছে ঘটবে এই সবগুলোই কাজ কার পক্ষ থেকে করেন আল্লাহ করে আমার জীবন আছে কে দিয়েছেন আল্লাহ মরণ হবে কে আল্লাহ আমার ছেলে মেয়ে হবে কে দে আল্লাহ আমার রিজিক দে কে আল্লাহ আমার সুখ কে দেয় আল্লাহ কার পক্ষ থেকে কে কাজ কাজটা করে কে আমার দুঃখ কে আল্লাহ অসুখ দেয় কে আল্লাহ ভালো করে কে আল্লাহ এই সমস্ত কাজ সারা পৃথিবীর মহাব্যবস্থাপককে পরিচরণ কে তাই সহযোগিতা দরকার আছে ফেরেশতাদের তাদের নবীর রসুল পীর বুজুর্গ বলিয়া উলিয়া কুতুব সাইয়েদ আবদার আমজাদ আল্লাহর কাজে আল্লাহ এক এই কথাটা যদি আমরা জানতাম বাংলার মাটিতে মাজারের ব্যবসা চলতো কেন যায় মানুষ ওখানে এগুলির জন্য তো ওখানে যাই তাবিজ ঝোলাই কেন দোকানে লাভ লস লাভ হবে লস হবে না তাবিজে করে নাল্লা করে তাহলে আপনি কেন করেন কেন তাবিজের ব্যবসা চলে তাবিজ যদি আমরা জানতাম কেন মুক্তমুখ মাজারে গিয়ে মানত মানে এটা করে ওটা করে বাচ্চা হবে অমুক বাবাই দিয়েছে কেন বলে কেন বলে খাজারের তোর দরবারে কেউ ফিরে না হাতে কারণটা কি কি কারণ আল্লাহ কি একক তার কাজে কেন শিয়ার আফিজিরা বলে পৃথিবীর পরিচালনায় যদি ইমামরা না হয় সব ধ্বংস হয়ে যাবে ইমাম যদি না থাকে তো নিয়ায় ধ্বংস হয়ে যাবে সুফি হুজুররা বলে ওলি না থাকলে ধ্বংস হয়ে যাবে আব্দুল কাদের জেরেন আল্লাহর আরশের নিচে শেজদা দিয়ে দুনিয়ায় যা কিছু হচ্ছে সব জানে মাঝে মাঝে আপনাদের কাছে পেপার আছে না আল্লাহর রসুল স্বপ্ন দেখছে দুনিয়া এত মানুষ সব জাহান্নামে চলে যাচ্ছে চুমুক খেয়েছে তমুক হয়েছে এই পেপারটা ছাপাই দিলে এই হবে না করলে এত কিছু ধ্বংস হবে এই ধ্বংস করা হওয়া নাওয়া একটি কার কাজ এগুলি যদি রাসুলকে বলেন পীরকে বলেন বুজুরকে বলেন কিসের তবু তাহলে বলো এবার একটা কথা জেনে নিন আল্লাহ যে তার কাজে একক এই তাওহিদটা আবু জাহাল বিশ্বাস করত। আবু লাহাব করতো সাইবা মক্কার কাফের মুশ্রেক যারা নবীর আলহাতামের একশো জন যুবকের হাতে উলঙ্গি দিয়ে হত্যার বিল পাশ করেছিল মক্কার পার্লামেন্টে তারাও এই তাওহিদ মানত কিন্তু আজ বর্তমান মুসলমান তাওহিদ জানে না মানে না তাহলে আবু জাহালকে গালি দিয়ে খুব মজালেন ফের আউন আহাদিল উম্মা বলেন আপনার মাঝে কি আপনার দেশের অবস্থা কি বিধানদাতা কে বিধান রচনা করায় ক্ষমতা কার এখন আপনি কার বিধান নেবেন যদি আমরা এই তৌহিদুর রুবী একটা বলা হয় তৌহিদুর রুবিয়া আল্লাহর কাজে আল্লাহ এক আপনি ব্যবসায় মিথ্যা বলেন কেন রিজিক বাড়বে ঠিক না টাকা বাড়বে রিজিকের মালিককে আপনি আল্লাহকে ভাবেন উনি কি হালাল দিতে পারেন আপনাকে যা দরকার আপনার কেন তাহলে আপনি হারামে যাচ্ছেন কেন আপনি সুদ দিয়ে টাকা বাড়াচ্ছেন আল্লাহ সুদকে হারাম করছেন আপনি কি আল্লাহকে মানলেন সুদ দিয়ে রিজিক হয় হালালে রিজিক আল্লাহ দিতে পারেন না আমরা যদি দেখি যে তৌহিদের রবিয়াত আল্লাহকে তার কাজে একক আমরা জানা বিশ্বাস করা স্বীকার করা মানা আমরা দেখব কত হয়ে যাবে এখান থেকে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় দেখা যাবে এখানে আল্লাহর আলমিন তার কাজে এক রব আলমিনুস ওয়া লমা বাই না হুমা আসমান জমিন এবং এর মধ্যে যা সবকিছুর রবকে সবকিছুর প্রতিপালককে রব হওয়ার জন্যে মূলত তিনটা গুণ অবশ্যই থাকতে হবে সৃষ্টিকর্তা যার কিছু সৃষ্টিকর্তা আল্লাহ কিনা মানিক না মানি না এবং সব কিছুর মালিক তিনি মালিক না মালিক না এবং সব কিছুর ব্যবস্থাপক তিনি কমপক্ষে তিনটা গুণ যার মধ্যে হবে তিনি হবেন রব এছাড়া আরও গুণ আছে কিন্তু এই মূল তিনটা গুণ মহানবুল্লা আমাদের সৃষ্টিকর্তা কিনা তিনি আমাদের আমাদের যা কিছু প্রয়োজন সবকিছুর পরিচালক কি না তিনি আমাদের মালিক কিনা তাহলে আমি কেন তাহলে ডানে আমি কেন তো পেরেছান সৌদি আরবের অর্থনীতি মন্দা আরে কত কথা কত কিছু এখানে ওখানে চই হাই হুতাশ ভয় ভীতি আতঙ্ক লে আপনি বিশ্বাস করেন রাজ্জাক আল্লাহ রিজিক দাতা তিনি এই কাজটা তার হয় রিজিক বন্টন কেউ কাউরি এক বিন্দু রিজিক ছিনে নিতে পারবে না কেউ পারবে না আপনার যেটুকু লেখা আছে ওইখান থেকে এক জাররা কম থাকার আগে আপনি এই দুনিয়া ত্যাগ করে কবরে যাবেন না ওটুক দিবেনি আল্লাহ রব্বুল আলমী তাহলে কেন আপনি এত পরেশান যদি আমি তাওহিদ আমার মাঝে থাকে আমি যদি বুঝি তাওহিদ আমার রব আল্লাহ আমার জীবনে যা ঘটছে ঘটে যাচ্ছে পৃথিবীতে যা কিছু হয়ে যাচ্ছে হবে হচ্ছে সব কিছু ওইখান থেকে নেওয়ার আগে কেউ করতে পারে না এতটুক ইমান যদি আমার বিশ্বাস থাকে তাহলে কেন আমি এত পেরেশান কেন আমি ছেলে মেয়ে নিয়ে ব্যবসা নিয়ে এই সেই নিয়ে এত দেশ নিয়ে এত পেরেশান কেন তবে তিনি পরীক্ষা করবেন তার কাজের মধ্যে পরীক্ষা করা একটা কাজ কি না এবং যার যত ইমান মজবুত তার তত পরীক্ষা মজবুত এটা আল্লাহর কাজ উনি পরীক্ষা করবেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহর সৃষ্টির মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে মোহাম্মদ সব চাইতে বড় পরীক্ষা তার জীবনে মার পেটে থাকতে বাবাই শেষ বাবা বিয়োগ এতিম চার পাঁচ বছরে মা শেষ একেবারে গরিব যার ফলে মক্কার কাপের মুসরেকদের ছাগল চড়িয়ে তার পেটের রুজি রুটির ব্যবস্থা হয়েছে কেন আল্লাহকে পারতে না তাকে সবচেয়ে বড় করতে আল্লাহর পরীক্ষা করেছেন কেউ দুনিয়ার করতে পারবে না তাহলে বন্ধুরা আমরা যদি মনে করি যে আল্লাহ রব তার কাজে একক তাহলে আমি সন্তানের জন্য ধননা দিয়ে এখানে ওখানে কেন ইব্রাহিম খালিদ আসলাতাম ছিয়াশি বছর পর্যন্ত বয়স সন্তান হয় না কার কাছে চাইছে রব বেহাবলি মিলাস আলহীন আল্লাহর কাছে চাইছেন জাকারিয়া বুড়ো হয়ে গেছে চুল পেকে গেছে সন্তান কার কাছে চাইছে আল্লাহর কাছে কারণ সন্তান পারে কে আমরা সন্তান যাই পীরের কাছে মাজার এখানে ওখানে আমরা তৌহ জানি না তোমার কাছে বিশ না বাবার কাছে এক রাতে থেকে আমার পেটে বাচ্চা আসলো এই কি তাহিদ। এই আমরা জানি মানি বুঝি বিশ্বাস করি তাহিদুরবু বিয়ে যদি আমরা জানতাম বুঝতাম একটা মানুষের জীবনে কোনো টেনশন থাকতো কোন ধরনের কোন আহ ও না সুক্রিয়া থাকতো না কারণ ওইখান থেকে তার কাছেই চাইব তা তিনি সব সবকিছুর বাজেট সেখান থেকে হয় আমার জীবনের কেউ আমার জীবন মরণ ও ও হলিনা আলামিন আমার জীবন মরণ আমার এবাদত আমার কুরবানি আমার নামাজ আমার সব কিছু রব আিনের কাছে তিনি যেভাবে চাইবেন সেইভাবেই হবে তাহলে আমি কেন এত পরেশান কোন তৌহিদ আমরা বুঝলাম কোন তৌহিদ আমরা শিখলাম এত পরিশান আজকে মুসলমান আল্লাহর কাজে আল্লাহ কেউ শরিক নেই তাহলে আমি কেন ধর্ণাদি পীরের কাছে কেন আমি খানকায় যাই কেন আমি বলি আর আল্লাহ আমি কেন বলি আ বাবা আমি কেন যাই বড় লোকের কাছে ধর্নাইতে আপনি আল্লাহর প্রতি তাকল থাকে তিনি সব মালিক তার আমি তার কাছে চাই না কেন পড়লেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আর রব আপনার কতজন কতকে মানলেন আপনার ব্যক্তি জীবনে রব আরেকজন পরিবারে আরেকজন আপনার সমাজে আরেকজন রাষ্ট্রে আরেকজন রথিত আরেকজন সমাজিত আরেকজন পণিত আরেকজন শিক্ষিত আরেকজন আপনার রবের শেষ নেই বাস্তবে গিয়ে ভিন্ন তাহলে বন্ধুরা আজ আমরা তৌহিদ কাকে বলে জানি না তৌহিদের রবি আবু জাহাল আবুল হাব আজ মুসলমান আমরা তৌহিদ রবি কাকে বলে জানি না আল্লাহ তার কাজে একক মানি না বুঝি না বাবাই পার করে নিবে তাই তো মাজারের ব্যবসা চলে ঠিক না জানলে কেউ মাজারের বেজারে যেত আল্লাহ রবি তার কাজে একক সাব্যস্ত করা এটা আমার দায়িত্ব এটা জানা মানা স্বীকার করা বাস্তবে আমার চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ যে আমার তিনিই যে আমার রব আর কেউ রাব না আমরা এখন নাম রেখে দিচ্ছি রব্বি না উজবি এখন নাম রাখা হয় রাব্বি রব্বি মানে রব্বি আমার রব আমার প্রতিপালক না আল্লাহ রব্বুল আল তার নামে গুণে বৈশিষ্ট্য একক আল্লাহর নাম আছে না নাই আর রহমান নামকার নাম রাখলে আব্দুল রহমান রহমান তবে ধরো আব্দুল গফ্ফার রাখতে হবে গফ্ফার সত্তার মাজরা সবাই বলে কোথায় এমবেসি আসবে সাতারের মাজারে সত্তার নজবিল্লা আব্দুল খালেক ডাকি খালেক আব্দুল মালিক ডাকে এই মালিক বুঝলাম কি আল্লাহর নামে আমরা এক এক করলাম নাম রাখতে হবে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম নাম রাখলাম কি আব্দুল নবী নবীর বান্দা তারপর কি তাহলে ঠিক আছে আব্দুল হোসাইন শিয়ারা রাখে আব্দুল হোসাইন সুফির রাখে আব্দুল নবী গোলাম নবী গোলাম মুস্তফা করে দেখেন আলী তো আল্লাহর নাম না চিন্তা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ তিনি আলিমুল গায়ব অদৃশ্যের কে রাখেন এটা আল্লাহর গুণ আল্লাহর পর কই না পীর সাহেবও জানে নবীও জানে হায়াত আল্লাহ অমর অমর না হায়ুন কায়ুম না কয়না হায়াতুল নবী হায়াতুল্লাউল কেউ মরে নাই নবীলা মরে না মরলে বললে ওরা যাবে। আল্লাহ যাবে আল্লাহাদসামাদ ঠিক না না কয় না আল্লাহর নুরির মোহাম্মদ আর ওই দিয়ে সব কিছু তো সব তো আল্লাহরই অংশ হয়ে গেল তাহলে কি আল্লাহ একক থাকলো আল্লাহ বসিস আল্লাহ একক না আপনি এখন ওর সঙ্গে আরো কিছু বাদ দিলেন খানকার গরিব একদম লেখা থাকে না থাকে না গরিব নওয়াজ মানে কি গরিবকে যে দেয় দাতা দাতা কে আল্লাহ বাবার নাম হয়ে গেলো দাতা গরিব নওয়াজ গরিবকে দেয় কে আল্লাহ না এখন সাহেব হয়ে গেল গরিব নওয়াজ চিন্তা করছেন কথা তাবারক নামকার আপনাদের তাবারক কে সিন্নি এই বয়ে যাবেন মুসসিদে মুসসিদে জুমার দিনে কত জায়গায় ইমাম সাহেব ইমাম সাহেব জায়গা এই সব পঁচি যাবা তাবারুক হয়ে যাবা লাহা উলাহু অচিল্লা বিল্লাহ তাবারক আল্লাহর একটা নাম মহিমান্বিত মহা বরকুৎপূর্ণ বরকুত দওয়ার এই পরটা কার

হুজুর খায় পানি দিয়েছে ওইটা সবাই মিলে কাড়াকাড়ি করে বরকত আরে বরকত দেয় কে আল্লাহ নবী আর অবশিষ্ট পানি বরকত মনে করে একরাম পান করেছেন রাসুল খেতে বলেছেন আউবাকারকে কি খেয়েছেন আউ বরকত দিয়েছে দিয়েছেন কাউকে পানি খেয়েছে আমার পানি খাওতো তোমরা আর এই পৃথিবীতে যদি বরকত রাসুলের পরে আর কাউরি হতো তিনি হতেনা রাজি আল্লাহ হতো আনো তার তো হয় না এখন পিসাবের বরকত হয় কেমনি অনেকে হয়তো পানি অল্প থাকে ফেলে দিতেছে কয়েকদিন দিন একটু আপনার পানিটা বরকত পানি খেয়ে নি আরে না উজবিল্লা এই বরকত দেওয়ার এই বৈশিষ্ট্য গুণটা কার এখন তো আপনি সব জায়গায় বরকত মাজারে দৌড়ে কয়টা বরকতপূর্ণ জায়গা কেউ একটা বরকতপূর্ণ জায়গা বানাইছে কে পীর সাহ বরকতপূর্ণ জায়গা মক্কা মদিনা বাইতুল মাকদেশ এছাড়া বরকতপূর্ণ জায়গা কে টঙ্গির ইস্তেমার কি মাঠ ওটাকে বলে বলেন না ইস্তেমার মাঠ বরকতপূর্ণ জায়গা ওইখানে সব ছেলে মেয়ের বিয়ে পড়ে কারণ বরকতপূর্ণ জায়গা কোথায় পাইলেন বরকতপূর্ণ ওখান থেকে যাই নেবেন তাই বরকত হয়ে যাবে কে বরকত দিল এগুলিকে তাওহিদ বলে আপনি আল্লাহর আল্লাহর গুণ আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর নাম আর একজনকে দিয়ে দিলেন তাবারক খাইয়ে দিলেন তাবারক যেখানে আল্লাহর নাম সেখানে আপনি দিলেন কাকে সিন্নির নাউস বিল্লা এই কি তৌহিত আমাদের আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহর আল্লাহ তোমারই হাতে সর্ব করে আল্লাহর কুদরতি হাত হাত মানে আল্লাহ আপনি হাতকে অস্বীকার করলেন আল্লাহ এই বৈশিষ্ট্যটাকে আল্লাহ নিরাকার আল্লাহর কোন আকারই নেই আল্লাহ নিরাকার কোন সৃষ্টির আকারে আকার না তবে আল্লাহর নিজস্ব আকার আছে না নাই ওটাও অস্বীকার করলেন না আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর কান আছে কিছু নেই স্বীকার করা যাবে না একদল না স্বীকার করে কুফুরি করে আর একদল সাব্যস্ত করে করে আঁকি দেখি আল্লাহর নাম গুণ বৈশিষ্ট্য আল্লাহ যেমন তেমনই তো না অস্বীকার করলাম না কারোর সঙ্গে স্বাদেশ করলাম আল্লাহর অনুরূপ কেউ নেই তিনি শোনেন এবং তিনি দেখেন তার আল্লাহ অস্বীকার করছেন তার রূপকে না তার মতকে আমরা তার রূপকেই অস্বীকার করে দিলাম মাসা জান্নাতি কান্ডারি ভান্ডারি দল আমরা জান্নাতের এক নম্বর সার্টিফিকেট প্রাপ্ত দল তা ওই কোথায় আমাদের আল্লাহর নাম তাবারক সিন্ধির নাম তাবারক আল্লাহ দেন বরকত পীর সাহেবদাই বরকত আল্লাহ হাইল কাইম চিন্তা করে দেখেন কোথায় আমরা আল্লাহ রবীন্দন তিনি রাগ হন না আল্লাহকে রাগ হয় বলা যাবে না কেন কয়ে রাগ হলে ব্যালেন্স হারিয়ে ফেলে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে ও তো সৃষ্টি ও তো মকলু আল্লাহ হারিয়ে ফেলে তাহলে কি আল্লাহ নাকি আল্লাহ রাগ হলে তিনি ব্যালেন্স হারিয়ে ফেলেন ওকে আল্লাহ হওয়ার যোগ্য না রাগ হওয়ার পর ও ব্যালেন্স ঠিক থাকে তিনি আল্লাহ না শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে কি আল্লাহর এই গুণটাকে স্বীকার করলো না অস্বীকার করলো আল্লাহর কুদরতি হাত বলল স্বীকার করলো না অস্বীকার করলো তাহলে কি তাহলে ঠিক থাকলো না গেল গায় নষ্ট হয়ে আবু জাল আবুল হাব তো কথা বলে নাই আমরা সেই তহিদের অপেক্ষা করে তা বলি কোরআনের অপব্যাখা আদিসির অপব্যাখা আল্লাহ আজিমা আছেন মানি না কোথায় আল্লাহ সর্বস্তর সব জায়গায় আল্লাহ সর্বত্র এটা বিরোধমান তত আল্লাহ যত তত এটা কি তহিদ বলে আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর নামি গুণী আমরা সব লুটপট করে দিয়েছি তারপর আমরা তহিদ জানতাম অলি অলিয়ার দেশের মানুষ অলি হওয়ার জন্য তো তার ইমান আগে ঠিক হতে হবে তা ওই ঠিক হতে হবে তারপর না অলি তাহলে আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ একক আমাদের বাস্তব জীবনে সব গড়বড় করে রেখে দিয়েছি তারপর আমরা তহ কারণ আমরা জানি না তো নাম দিয়েছে খান আর আপনি জানো যান বলেন এটা বরকতপূর্ণ জায়গা ওইখানের কিছু কিনলেই থেকে নিয়ে আসে রাখে বরকতপূর্ণ জিনিস জমজম বরকতপূর্ণ জৈতুন তেল জৈতুন ফল বরকতপূর্ণ খেজুর বরকতপূর্ণ এই জন্য কি মক্কা থেকে আপনি কাপড় চুপড় কিনবেন সেটাও বরকতপূর্ণ হয়ে যাবে এরামের কাপড় কোনো কাজে লাগা যাবে না এইখান থেকে জমজম দেওয়া ধুইয়া এহরামের কাপড় রাখতে হবে ওইটা দিয়ে কবর হবে কবরে তার সোয়াল জব আসান হয়ে যাবে এটাই কি তৌহিত হ্যাঁ যদি জমজম পানি দেয়া ধুইয়া আর এহরামের কাপড় দিয়ে তা আবু জহাল এক নম্বরে কবরের আজ মাকুই আল্লাহ নব্বী আলিস বলতেন এই এহরামের কাপড়টা রেখে দিলাম এটাই আমার কবর দিও আছে না কেম সৌদি আরব থেকে কাপড় নিয়ে যাইয়া কাপড় দাপনের ওই হেরামের কাপড় বিশাল বুড়া চড়তে পারে না বুড়ি এ বুড়া চলতে পারে না বিশাল ঝাঁপুট চুপুর নিয়ে দৌড়াচ্ছে কেন এত বড় কয়েকটা দিয়ে কাপড় হবে মাটি মুটি মাইখ্যা মুখ্যা বা বরকতপূর্ণ জায়গার সব মাটি মক্কার মাটি কি বরকতপূর্ণ নিয়ে গায়ে মাখলে হইবো হ্যাঁ মদিনায় এই কাপড় দিয়ে ধুলা মাইখ্যা নিয়ে গেছে বরকত পানি ধুয়ে দিয়ে খাওয়া সব ভালোই যাবে এ কি তা এর চেয়ে বড় সিঁড়ি কি হতে পারে এরপরে কি বান্দার সকল ইবাদত একমাত্র কার জন্য হবে আল্লাহর আপনার নামাজ রোজা হাত জাকাত হাসি কান্না ভালোবাসা ঘৃণা করা ইবাদত ভরসা করা আশা করা দোবা করা সবকিছু কি ইবাদত আপনার নজর নিউজ মানা এবাদাত দোয়া এবাদাত কাকে ডাকবেন আল্লাহ বলবেন না ইয়া রাসুল আল্লাহ বল ইয়া আব্দুল কাদের জেলানি বাবা লা এবাদাত একমাত্র কার জন্য আর দুয়া আর হল আজকে নজর মেনে সমস্ত মাজার ওখানে গিয়ে যাওয়া হচ্ছে বাড়ির ফকির মিসকিনের খবর নেই এই কি তহিত আমাদের যা কিছু করবেন কার জন্য আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন লোকে বলে বড় কুরবানি দিচ্ছে হজ করেছেন বলে মানুষ বলে হজই মসজিদ বানিয়েছেন বলে আমি মসজিদ বানাইছি তো সবই তো অন্যের জন্য হয়ে গেল আল্লাহর জন্য কি হলো আল্লাহর জন্য হতে হবে তাকে খুশি করার জন্য হতে হবে আজ আমাদের জীবনের অনেক কিছুই আমরা ডানে বামে করি বলে আমরা তহিদ জনতা আপনার যত সব সবকিছু এমনকি আদত যদি আল্লাহর জন্য হয় সেটা ইবাদত হয়ে যাবে আল্লাহ নবী আলি বললেন এবারত বোঝাতে গিয়ে সৎকা সৎকা দান সৎকা এবাদত না রাসুল বললেন তুমি তোমার স্ত্রীকে আদর করে কিছু খাওয়াই দিবা ওটাও তোমার জন্য এবাদত আপনি আপনার ছেলে মেয়েকে আদর করবেন চুমা দেবেন সেটাই বাদাত স্বামী এখন একান্ত কাজটাও এবার সাহেব এটা কেমনে বলেন যদি এটা হারামি করতো তাহলে পাপ হতো না বলে হা তা হারালে করছে এবাদত না এবাদত কি কথা হোক বলেন এবাদত কাকে বলে বলেন এবাদত হলো কথা হোক কাজ হোক প্রকাশ্যে হোক গোপনে হোক যা আল্লাহ পছন্দ করেন সেটা করা হতে পারে ছাড়া করাটা পছন্দ অথবা ছাড়াটা পছন্দ এবং আল্লাহ তাতে খুশি হন সেটাই এবাদত কথা হোক কাজ হোক প্রকাশ্যে হোক গোপনে হোক যা আল্লাহ পছন্দ করে করা হোক ছাড়া হোক আল্লাহ সন্তুষ্ট হয়েছে এটাই বাদত আমরা এখানে সবাই বসে এখন কাজ কর বসে আছে ঠিক না এই কাজটা এখানে আমরা কিছু কাজ হচ্ছে হেঁটে এসেছি কথা হচ্ছে শুনতেছি কাজ কি না এটা আল্লাহ পছন্দ করেন এটাই বাদত আপনি ব্যবসা করেন আল্লাহ পছন্দ করে হালাল ব্যবসা এবাদত পাকশাক করেন এবাদত লেখাপড়া করান এবাদত সব ইবাদত আপনি যদি এমনকি ঘুমটা এবাদত না আল্লাহ নবী আলিস্লাম কি বলছেন এসার নামাজ কেউ জামাতে পড়ে গল্প গুজব না করে ঘুমিয়ে গেল এস ফজরের নামাজ জামাতে পড়লো এসে সারা রাত্রির ঘুমটা তার এবাদত দেখা হবে সব একটা মানুষ প্রতিদিন এক পাড়া করে কোরআন পড়তো সফরে আছে পড়তে পারে না প্রতিদিন এই বাদরটা তার লেখা হবে একপার পড়েছে তাহলে আপনার ঘুম আপনার চলা ফিরা উঠা বসা লেন, দেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ভ্যান চালা রিক্সা চালা গাড়ি চালা সবকিছু যদি আপনি আল্লাহর জন্য করেন আল্লাহ নিয়মে করেন সবই বাদত বোঝা গেছে কথা আমরা তো ইচ্ছে মতো করি ঘুমটা ইচ্ছে মতো আপনার পড়া যা কিছু আপনি যদি আল্লাহর নিয়মে করেন আল্লাহর জন্য করেন ভালোটা করবেন মনুষ্য সেটাই ভালো আমরা কি তাই জীবনটা আমরা মসজিদে গেলে পাঁচ মিনিট আল্লাহর বান্দা তারপরে কোথায় মন যায় এরপরে বের হয়ে গেলে যায় ইচ্ছা তাই এর মানে বান্দা কার নফসের টাকা পয়সার দন্দলতের রাজা বলসার বিবি বাবা মার না বন্ধুরা তাহলে এই তাহিদ পুরো এই যদি আমরা আল্লাহর কাজে আল্লাহকে এক জেনে নিই আমরা মানে আমাদের জীবনে যা কিছু ঘটছে ঘটবে সবকিছু কোথা থেকে হয় আমরা আমাদের জীবনে যা যা দরকার দরকার আর না না প্রয়োজন এই সব কিছু দেওয়ার মতো আর সবকিছু বন্ধ করার মতো পাওয়ার বৈশিষ্ট্য গুণ নাম যে আছে তিনি কি আল্লাহ ঠিক না দরকার তো তিনি তুমি ক্ষমা দরকার গপফার ভুল কেউ যেন না দেখে তিনি সত্তার গোপনে রাখবেন আপনার দুশ্মনকে কি বলে সাহস্তা কর তিনি কি সদিদুল কাপ তিনি আজিজ উল কাহার আমাদের জীবনে যা কিছু দরকার এই সব কিছু দেওয়ার মতো পাওয়ার ক্ষমতা বৈশিষ্ট্য গুণ নাম যারা আছে তিনি তাল্লা বুঝছেন তাহলে কাকে বলে আমার প্রয়োজন না ওই সবকিছুকে বন্ধ করার মতো পাওয়ার ক্ষমতা গুণকার তিনি তো আল্লাহ তাহলে তো আমার ওনারই দরকার কি বলেন দরকার না এটাই তো এই জন্য তো আমার সবসময় তার সঙ্গে আমার সম্পর্ক আহ আমার তাহলে আমার জীবনের যা কিছু ঘটবে ঘটছে সবকিছু ওখান থেকেই কন্ট্রোল হয় তিনি সব কিছুর মালিক তিনি সব কিছুর সৃষ্টিকর্তা আমার জীবনে যা দরকার না তিনি সব করতে পারেন যা প্রয়োজন না তিনি বন্ধ করতে পারেন তাহলে আপনি এবার এবাদতটা করবেন কার কর্মচারী হবেন কার বোঝাচ্ছে এবার কথাটা আল্লাহর কাজে আল্লাহ এক আল্লাহর নামে গুনে বসিষ্ঠে আল্লাহ আমার বান তাহলে আমার সব কিছু আল্লাহর জন্যে এইভাবে যে তা উহিত আমাদের জীবনে আমরা বুঝে নিই মেনে নিই স্বীকার করি বাস্তবায়ন করি তাহলে ওই ব্যক্তির জীবনের আর কোনো দুঃখ দুর্দশা কষ্ট সুখে দুঃখে কিছু তার থাকবে এই পৃথিবীর বুকে সর্বসুখী মানুষ হবেন তিনি এই পৃথিবীর সবচাইতে দুঃখে কষ্টে এবং আল্লাহর পরীক্ষায় যিনি পড়েছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাসের পর মাস উনুনে চুলায় আগুন জলে নাই না খেয়ে থেকেছেন পেটের মধ্যে পাথর বেঁধেছেন কাফের মুশ্রিক মার খেয়ে মাথার রক্ত জরেছে দাঁত ভেঙেছে বাবা হারিয়েছে মায়ের পেটে থাকতে মাকে হারিয়েছে চার পাঁচ বছরে এরপরে পুরো জীবন কষ্ট আর কষ্ট এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ কেন উনি তাওহিদ বুঝেছিলেন কথাটা কি বুঝে আসছে আপনিও তাউহিদ বুঝেন মানেন স্বীকার করেন বাস্তবায়ন করেন আপনার জীবনে কোনো দুঃখ নেই দুঃখটাই আপনার শান্তি শান্তিটাও শান্তি আপনার জীবনের যা প্রয়োজন যখন প্রয়োজন যেভাবে প্রয়োজন যতটুকু প্রয়োজন যেখানে প্রয়োজন মহান মহানবুল আপনাকে দিবেন যদি মেনে তবে মনে রাখবেন এই দুনিয়ার চাওয়া পাওয়া খনিকের এই আল্লাহ আল্লাহর এই জন্যে দুনিয়ায় আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আখেরাতকে পরিষ্কার করার চেষ্টা করি এটাই হলো আপনি যে আল্লাহর প্রতি ভরসা রাখেন আপনি দুনিয়ায় কষ্ট আপনার জীবনে কষ্ট এটা অবাদত সবুর করতে বিবাদত আপনি যা কিছু করবেন আল্লাহর জন্য সব পূর্ণত পরিণত আপনার পুরো জীবন আমা আমি একমাত্র আমি আল্লাহর এ বলতে সৃষ্টি সৃষ্টি করছি আল্লাহ মহান বলেন তাহলে বন্ধুরা এইভাবে তা উহির যদি আমার বাংলার মাটি বুঝত বাংলার মানুষ বুঝতো বাংলার অলি বুজুর্গ দেশের মাদ্রাসা মসজিদের মানুষ বুঝত তাহলে এই দেশে কি হতো এই দেশের মানুষ পৃথিবীর সবচাইতে বড় সুখী হতো বাংলার যে মাটি যে আবহাওয়া ছয় ঋতুর দেশ সারা পৃথিবীর কোথাও আছে বাংলার মাটির যে উর্বর এই কোথাও আছে কি নাই তাহলে আমরা কেন আজকে অভাবী কেন আজকে আমরা বিপদগ্রস্ত আল্লাহর তৌহিদ আমাদের কাছে না থাক আজ আমাদের দেশে কেন শান্তি নেই কেন অশান্তি কেন আজকে আমাদের নিরাপত্তা নেই কারণ সব কিছুর মালিক তো আল্লাহ নিরাপত্তা দেওয়ার মালিককে কোথেকে পাবেন আপনি তাহিদ না থাকলে সিরিকের বেদাতের সৈলাভ যার ঠিকানা জাহান্নাম মনে রাখবেন যে আখরাতে জাহান্নামে যাবে তার আগে দুনিয়াতে জাহান্নামের শাস্তি ভোগ করে মরবে যতই সুখী দেখেন বাইরে ওর ভিতরে জাহান্নামে তার অশান্তি থাকবেই আর এই পৃথিবীতে যতই দুঃখী দেখবেন যে জান্নাতি তৌহিদ বুঝেছে যার তৌহিদ আছে সুন্নত আছে যা কিছু করে সব আল্লাহর জন্যে আর তরিকা করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুনিয়ার কোনো তরিকা করে না তরিকা ধরে না ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনি যতই তাকে দুঃখী ভাবেন না কেন তাহলে বন্ধুরা এভাবে তৌহিদ যদি আমরা বুঝি আসুন আবারও বলি তৌহিদ কাকে বলে তাহিদ কাকে বলে বলেন তাহিদ হলো বাবারও তাহির শব্দের অর্থ কোনো কিছুকে একক সাব্যস্ত করা জানা মানা বিশ্বাস করা স্বীকার করা আর এটা আল্লাহ ছাড়া কারোর জন্য প্রযোজনা ঠিক না ভাই ঠিক তাহলে তাহির শব্দের অর্থ হবে ভাবার যে আল্লাহকে একক সাব্যস্ত করা একক জানা একক মানা একক স্বীকার করা এ হলো তাহিদ শব্দের অর্থ তাহিদ কাকে বলে তাহিদ হলো বলেন তাহিদ হলো আল্লাহকে তার কাজে নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা জানা বিশ্বাস করা স্বীকার করা মানা এবং আমাদের জীবনের যত কিছু করা এবং ছাড়া আল্লাহর জন্য করা আল্লাহর জন্য হওয়া বাস এগুলো তাও আল্লাহ তাওই যদি বুঝে নেন বা জীবনে নিয়ে আসেন দেখেন আপনার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না মানুষ যতই দেখুক যে আপনি কি অবস্থা আপনার সুখ জান্নাত এই জন্য বলছিলাম যে জান্নাতি হবে আখেরাতে এই দুনিয়ায় যে অবস্থায় থাকুক জান্নাতের সুখ তার অন্তরে কি করবে সে দেখতে পাবে সে অনুভব করবে আর যে জাহান্নামি আখেরাতে এই দুনিয়ায় সে জাহান্নামের শাস্তি ভোগ করবে তাইমিয়া শেখুল ইসলাম বলেন এই দুনিয়ায় জান্নাত আছে এই দুনিয়ায় জাহান্নাম আছে যারা জান্নাতি জান্নাতের সুখ ভোগ করবে যারা জাহান্নামি জাহান্নামের কষ্ট ভোগ করবে বাহ্যিকভাবে আমরা যতই দেখি না আল্লাহ রব্বিন সুখ দুঃখের মালিক কে আসলো না আসলো না আপনি সুখী হতে চান আল্লাহকে ছেড়ে সুখ পেতে চান আল্লাহ ছাড়া অন্যের দেওয়া নেওয়া নিয়ে অন্যকে সুখী করে অন্যকে রাজি খুশি করে লা আল্লাহ রব্বুল আমাদেরকে এইভাবে আজকে বড় পড়ো সবচেয়ে বড় ফরজ কি তাওহিদ সর্বপ্রথম ফরজ কি তাওহিদ সর্বশেষ ফরজ কি তাওহিদ জান্নাতের চাবি কি তাওহিদ আসমান জমিন এই পৃথিবীর সবকিছু সৃষ্টির কারণ কি তা এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল প্রেরণের কারণ কি তা উহিদ একশো চারখানা কিতাব এবং কোরআন নাজিলের কারণ কি তা এই পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য কিসে তা আখেরাতের সুখ সান্দ কিসে তা আমাদের মনে রাখতে হবে হল সবচেয়ে আমাদের জীবনের বড় এই তৌহিদ বুঝাবের জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহর আল্লাহ যাদেরকে স্পেশাল শিক্ষা দিয়ে পৃথিবীতে পাঠালেন ওই আমাদের সমাজে আমার বাড়িতে আমার পরিবারে আমার রাষ্ট্রে সমাজে কোথাও নেই এই জন্য আমাদের দুঃখ দর্দশা আসুন তাহিদকে আমরা বুঝি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি আমরা একে মানি প্রচার করি প্রসার করি এই কথাটুকু আপনারা সবাই শেয়ার করবেন আপন পরিবারের সাথে বোঝাচ্ছে বউকে জিজ্ঞেস করবেন এই বলো তো তাহিদ কাকে বলে তাহির শব্দ কি জানে না বলবেন অনলাইন থেকে এই আলোচনাটা ডাউনলোড করবেন ফেসবুকে গেলে পাবেন মেমোরি করে নিয়ে কত কিছুই তো পাঠান পাঠান না একসময় আমরা ফিতটা খুললা যখন অডিও ছিল ওইখানে করে চিঠির মধ্যে পাঠাইতাম আরে আর এখন তো খালি টিপ দিলেই চলে যায় এরপরও আমরা জানি না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহ তুমি আমাদেরকে তৌহিদ জানার বিশ্বাস করার স্বীকার করার আমাদের জীবনের সর্বক্ষেত্র দিক ও বিভাগে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এই তৌহিদ প্রচার ও প্রসারের তৌফিক দান করুন আল্লাহ আমার বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে তুমি তৌহিদের শিক্ষা দীক্ষা তুমি দান করো তৌহিদের পতাকা তুমি উত্তোলন করো এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় পতাকা কি জানেন কি তৌহিদের পতাকা সবচেয়ে উঁচু পতাকা কোথায় জানেন তহিদের পতাকা কোথায় বলেন তো জেদ্দাই তাহিদ সবার উপরে না উপরে না এই জন্য সারা পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বড় পতাকা কোথায় জেদ্দা সৌদি আরবের জেদ্দাই এই দেশের তৌহিদ যারা জানে তারাই তো এই তৌহিদের পতাকা পৃথিবীতে যত পতাকা উঠবে সবার উপরে যার স্থান ছিল তৌহিদের পতাকা লা সৌদি আরবের পতাকায় কি লেখা আছে পৃথিবীর কোন পতাকার নিচে যেন না হয় সবার উপরে যেন হয় এবং সবার চেয়ে যেন লম্বা হয় এই দেশের রাজাবাদ সারা তাই করে রেখেছেন জেরদ্দায় গেলে দেখে আসবেন কটা বুঝে আসছে আমাদের বাংলার মাটিতে তৌহিদের পতাকা শুধু উড়ে না খালি উড়াই দিলে তো হবে না এই তৌহিদ যেন আমাদের অন্তরে আল্লাহ আগে বসে দেন এই তৌহিদ যেন আমরা বুঝি এই তৌহির জন্য আমরা কায়েম করি আজকে আমরা আপনাদের কয়েকটি প্রশ্ন উত্তর দিয়ে শেষ করবো সময় শেষ আমি আশা করি যারা এখানে আছেন কতজন এখানে কতজন কামাল গণনা করা হয় নাই কতজন একটা বলেন ধরি নব্বই জন একশো জন ধরি কথার কথা একশো জন দশজনকে তাও শিখাবে তাহলে কতজন হবে এক হাজার আবার ওই এক হাজার যদি প্রত্যেকেই দশজনকে শেখায় কত হবে দশ হাজার যদি দশ হাজার দশজনকে শেখায় কত হবে এক লক্ষ এইভাবেই এইভাবেই তাহিদের প্রচার হবে বাকি পীর মুড়িদি ব্যবসা করে ধর্মের নামে আমি সবসময় বলি ধর্মের নামে ব্যবসা সবচেয়ে জমজমট ব্যবসা লাগে নাকি বুঝি লাগে নাকি লাইসেন্স দিতে হয় না ট্যাক্স কোনো চাঁদাবাজির হুমকি ধুমকি নাই চাঁদাবাজির ওখানে আঁকড়া আর কি লাইন লস এমন ব্যবসা দুনিয়ার কোনো অর্থনীতি দিতে পেরেছে দিয়েছে আমাদের পীর সাহেবরা এমন ব্যবসা দিয়েছেন আমাদের ধর্ম ব্যবসায়ী হুজুররা এর মাধ্যমেই ধ্বংস হয়েছে তৌহিদ তৌহিদ বাস্তবায়ন করতে গেলে এগুলি হয় না তখন আপনার লস হয় তখন আপনার টাকা নিজের পুঁজি দিতে হয় তৌহিদ প্রতিষ্ঠার জন্যে পুঁজি দিতে হবে ট্যাক্স দিতে হবে শ্রম দিতে হবে লস দিতে হবে সবকিছুই যাবে কিন্তু তৌহিদ কায়েম হবে হবে না হবে না আউবাক রাজি আল্লাহ তৌহিদ কায়মের জন্যে চল্লিশ হাজার দিনার নিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছিলেন খাদিজার সমস্ত সম্পদ তৌহিদ বাস্তবের জন্য দিয়ে দিয়েছিলেন তৌহিদ কায়মের জন্য তাজা রক্ত স্বাভাবিক রাম জেহাদের ময়দানে দিয়েছেন আমরা তৌহিদকে ধ্বংস করার জন্যে আমরা আবার রক্ত বিলি করি এই কি তৌহিদ তৌহিদের জনতা শহীদের লিস্ট বন্ধুরা বড় দুঃখ আমাদের আমাদের বাংলার মাটি তৌহিদের মাটি এখানে এই দেশে ওয়ালি বুজুর্গ ওয়াজি লাগিয়ে তৌহিদ করেছিল হিন্দুদের মূর্তি পূজা বন্ধ করেছিল সেইখানে আমরা মুরিদি পূজা শুরু করে আবার হিন্দুদের চাইতে জঘন্য পূজা দিয়ে আমরা বলছি তৌহিদি জনতা আমরা বারো আউলিয়ার দেশ আউলিয়াদের আত্মার মাফরাতের জায়গায় আমরা সেখানে সিরিক ও সিরকের আখড়া করেছি আর আমরা বলি ওলিদ এক ভাই প্রশ্ন করেছেন কেউ কেউ বলে আল্লাহর দোহাই লাগে এটা করিস না ওটা করিস না এমনটা কি বলা যাবে যাবে আল্লাহর দহাই দেওয়া যাবে তবে পীরের দহায় দেওয়া যাবে না বাপ্পার দহাই দেওয়া যাবে না আল্লাহর দহাই দেওয়া যাবে আল্লাহর দহাই করবি না আল্লাহর দহাই করবি যাবে সুবিধা নাই তবে আল্লাহ চার মধ্যে কাউকে দহাই দেওয়া যাবে না দুই লাখ টাকা দেনমোহর আগে দেওয়া হয়নি কিন্তু এখন বিদেশে এসে দুই লাখ টাকার বেশি স্বর্ণ দেওয়া হয়েছে এই স্বর্ণ কি দেনমোহর আদায় হবে অবশ্যই হবে তবে নিয়ত করেই দিবেন বউকে বলবেন যে এটা তোমার দেনমহর দিবেন প্রয়োজনে লিখে নেবেন না হলে যদি ভেজাল টেজাল লাগে তো কইবেন আমহ তোর আমি পাই নাই একজনের সৌদি আরবের বহু বছরের কামাই উপার্জন বউয়ের নামে এমন ব্যাগগুলো আছে আছে না এরপরে বউ তার বাড়ি টাই টাকা পয়সা বাহাত্তর কি বলো বত্রিশ লাখ টাকা সব কিছু লয়ে গেছে এরপরে কোটে কেস করে দিয়েছে আমার মহরানা আমার স্বামী দেয় নেই চিন্তা করছেন অবদ্ধ স্ত্রী মহরানা পাই মহরানা হয়তো ছিল চার লাখ লয়ে গেছে বত্রিশ লাখ তারপরে মোহনা দিতে হবে মহরানা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আপনার আব্দুল শকুর ভাই প্রশ্ন করেছেন আমার এক ছেলে আকিকা হয় নাই তাই ভাবছি একটি গরু দিয়ে আকিকা দেব হবে কি না গরু দিয়ে না দুইটা খাসি দিয়ে আকিকা দেবেন সুন্নত হলো দুইটা খাসি দিয়ে আকিকা করবেন আর প্রশ্ন নেওয়া যাবে না সময় শেষ প্রশ্ন একটাই আমার প্রশ্ন তাউহিদ কাকে বলে এই প্রশ্নটা বারবার প্রতিদিন দু চার পাঁচবার দশ বার মাথায় ঘোরাবেন এবং উত্তরে যেটা জেনে গেলেন বারবার রিপিট করবেন আপনার মেমোরিতে বসাই নেবেন আরও দশ জনের মেমোরিতে দেওয়ার চেষ্টা করবেন বোঝা গেছে না নাই এটাই হলো প্রশ্ন তাওহিদ শব্দের অর্থ কি তাওহিদ কাকে বলে তাউহিদের বাস্তবায়ন বাস্তবটা কেমন হবে আমাদের জীবনে এই তিনটা প্রশ্ন আমার জীবনে যা কিছু ঘটছে হচ্ছে হচ্ছে না সব কিছু ওখান থেকে যা কিছু দরকার দরকার না সবকিছু পাওয়ার ক্ষমতা গুণ বৈশিষ্ট্য ওনারে আর তাই সবার সবকিছু আমার তার জন্য হবে এগুলো তাওহিদ সোজা কথা বুঝেন নাই এমন সোজা করে তাওহিদকে জীবনে বাস্তবায়ন করবেন আল্লাহ আপনাকে সুখী করবে আপনার পরিবারকে আপনার দেশ রাষ্ট্র সাহা পৃথিবী তাওহিদ কায়েম হলে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ আমাদের সিদ্ধান্ত কর্মী আসালাম আহমদ আল্লাহ আজমাইন সুহান